নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব যে কেকেআর এর স্মৃতি উচ্চারণের জন্য বিধাননগর কবিরাজবাগান তৈরি করেছে নজরুল মঞ্চ, যে মঞ্চে কেকেআর লাশ শো করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিধাননগর কবিরাজবাগান তুলে ধরেছে নজরুল মঞ্চে যে কেকেআর যে লাশ শো করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, পুরো সম্পূর্ণ তারা তুলে ধরেছে, মানে সম্পূর্ণ ফুটেজ তারা তুলে ধরেছে। কী করে কেকেআর গানটা গেয়েছিল, কী করে তার লাস্ট দিনে তিনি কী কী গান গেয়েছিলেন, ঠিক আছে, সম্পূর্ণ তারা কিন্তু তুলে ধরেছেন আমাদের এই নজরুল মঞ্চের মাধ্যমে। সম্পূর্ণ নজরুল মঞ্চটা তারা তৈরি করেছে, নজরুল মঞ্চের ডিজাইন, পুরো নজরুল মঞ্চ তোমাদের মনে হবে যে সত্যি এখানে কে কে গান গাচ্ছে এবং সেই নজরুল মঞ্চের সেই শোটা চলছে। সেরকমই টাইমে খুব সুন্দর করে এখানে কিন্তু তুলে ধরেছে আমাদের কবিরাজবাগান, তো বিধাননগর কবিরাজবাগান। তো এখানে কিন্তু কেকেআর এর প্রচুর গান চলছে। আমি সম্পূর্ণ গানগুলো আমি তুলে ধরতে পারছি না, কারণ গানগুলো তুলে ধরলেই আমার চ্যানেলের পর ক্ষতি হতে পারে বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে, তার জন্য আমি গানগুলো তুলে ধরছি না। তোমরা দেখে নাও, খুব সুন্দর করে কিন্তু এই কবিরাজবাগান তুলে ধরেছে কেকেআর এর স্মৃতি উচ্চারণের জন্য বিধাননগর কবিরাজবাগান তৈরি করেছে নজরুল মঞ্চ, যে মঞ্চে কেকেআর লাস্ট শো করেছে এবং তিনি লাস্টের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো দেখো কেকেআর এর প্রত্যেক ছবি কিন্তু এখানে খুব সুন্দর করে টানানো আছে। তো দেখো কেকেআর গান গাচ্ছে, প্রত্যেকটা শো তার ছবি, মানে কলকাতায় এসে যে শোটা করতে গিয়ে তার যে ছবিগুলো ছিল প্রত্যেকটা ছবি কিন্তু এখানে খুব সুন্দর করে বিধাননগর কবিরাজবাগান কিন্তু তুলে ধরেছে। তো দেখো এটা কিন্তু তোমাদের অরিজিনাল নজরুল মঞ্চ নয়, মানে নজরুল মঞ্চের অনুকরণে বিধাননগর তৈরি করেছে নজরুল মঞ্চ, যে মঞ্চে কে কে লাস্ট শোটা করেছিল। তো দেখো আমাদের এই যে বিধাননগরে যে সমস্ত বাকি যে পুজোগুলো আছে, এই বাকি পুজোগুলোর মধ্যে থেকে সব থেকে এই পুজোটা আমার ভালো হয়েছে, খুবই ভালো লেগেছে। তো দেখে নাও নজরুল মঞ্চে কেকেআর এর লাস্ট শো। তো দেখো খুব সুন্দর করে নজরুল মঞ্চটা কিন্তু সাজানো হয়েছে, যেরকম নজরুল মঞ্চে যেরকম সাজানো থাকে বিধাননগর কবিরাজবাগানও সেরকমভাবে সাজিয়েছে। তো দেখো তোমরা ভালো করে দেখে নাও যে নজরুল মঞ্চটা খুব সুন্দর করে এখানে কিন্তু নজরুল মঞ্চের অনুকরণে সাজানো হয়েছে। দেখো কে কে গানগুলো করছে, গানগুলো তোমাদের আমি দেখাতে পারছি না, কারণ গানগুলো দেখালে আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, তার জন্য গানটা আমরা দেখাচ্ছি না, আমরা গানগুলোকে কেটে দিয়েছি।